নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 13/5/2023 ঘূর্ণিঝড় মোখার যে লাইভ আপডেট আপনার সাথে শেয়ার করি। আজকের লাইভ আপডেট দেখতে পাচ্ছেন আরও উপকূলের কাছাকাছি এসে গেছে ঘূর্ণিঝড় মোখা। সেটা এখন ঠিক 13/5/2023 সকাল 8:16 লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই এখন অবস্থান করছে, সমুদ্রে অবস্থান করছে, আরও উত্তর দিকে সরে এসেছে এবং এটা মায়ানমার উপকূলে বা বাংলাদেশ মায়ানমারের সীমান্তবর্তী উপকূলে গিয়ে আঘাত করবে আপনারা জানেন। এখন এই জায়গায় অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়টা পুরো সেভার এক্সট্রিম সেভার হচ্ছে সাইক্লোনিক যে স্টর্ম তৈরি হয়েছে এটা। তো সেই ঘূর্ণিঝড়ের ব্যক্তিরা দেখছেন কত এলাকা জুড়ে রয়েছে। তো আজকের আবহাওয়া দপ্তরে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে আজকের বুলেটিনটা আমরা একটু দেখে নেবো, তারপরে আমরা আবার এবং পশ্চিমবঙ্গের প্রভাবটা কী রয়েছে বা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত সংক্রান্ত আপডেট রয়েছে। প্রথমে আজকের বুলেটিনটা একটু দেখে নিও। আজকে যে 13/5/2023 বুলেটিন প্রকাশ করা হয়েছে, 23 নম্বর বুলেটিনে যেটা রয়েছে এই মোখা বা মোর্চা সম্পর্কে এখন যেটা রয়েছে, দেখুন এখানে যেটা রয়েছে 13 তারিখে আজকে ঝড়ের গতিবেগ প্রায় 200 কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে, অর্থাৎ এক্সট্রিম সেভার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে এবং হবে। আজকে পুরো এই 210 বা প্রায় 220 কিলোমিটার/ঘন্টায় হচ্ছে বাতাস বইবে এই ঘূর্ণিঝড়ের। তারপর আস্তে আস্তে 14 তারিখে তারপর কমবে, অর্থাৎ আজকে সবচেয়ে বেশি হচ্ছে যে ঝড়ের ঘূর্ণিঝড়ের যে মকার ঝড়ের গতিবেগ সেটা থাকবে। যদিও এটা সমুদ্রে রয়েছে তো এর প্রভাবটা স্থলভাগে বিশেষ পড়বে না, আস্তে আস্তে যখন উপকূলে চাঁচির পড়বে তখন ওই উপকূলবর্তী অঞ্চলে প্রভাব পড়বে। এর বৃষ্টির গ্রাফটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। ত্রিপুরা মিজোরামে 14 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 13 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগাল্যান্ড মণিপুর সাউথ আসামেও 14 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকালে আজকে। আর বাতাসের প্রভাব সংক্রান্ত এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তো ছবিটার লোকেশানটা দেখতে পাচ্ছেন, আজকের যে বুলেটিন 23 নম্বর বুলেটিন অনুযায়ী এখন অবস্থান করছে উপকূলের কাছাকাছি। এর প্রভাবিত এলাকাগুলো কোথায় সেটাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন আজ 12 তারিখ পেরিয়ে 13 তারিখে এটা এসে গেছে, 13 তারিখে থাকবে এবং 14 তারিখে দুপুরের দিকে এটা উপকূলে সাঁচিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন। মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল বরাবর এসে মায়ানমারই শেষ হবে এটা। তো এই হচ্ছে তার এলাকা, যে সমস্ত এলাকায় এর প্রভাব পড়বে ছবি দেওয়া রয়েছে। এবারে আমরা আরেকবার লাইভ আপডেটটা একটু দেখে নেবো দেখতে পাচ্ছেন, এবং এর একবার ট্র্যাকটা করে দেখে নেবো দেখতে পাচ্ছেন। আজকের ট্র্যাকটা আমরা যদি দেখি, 13 তারিখে আজকে সমুদ্রেই থাকবে, আরও উপকূলের দিকে চলে যাবে, উত্তর পূর্ব দিকে সরে যাবে আরও। এবং 14 তারিখ অর্থাৎ আগামীকাল, ঠিক আগে যেটা বলা হয়েছিল আগে যেটা 11:12 দিকে, এটা আরও একটু ইয়ে হচ্ছে। আমি 14 তারিখের আরেকবার দেখাচ্ছি এখানে, দেখুন 14 তারিখে মোটামুটি সকাল থেকেই উপকূলের কাছাকাছি চলে যাবে এবং 10:11:12 দিকে এটা উপকূলে গিয়ে আছড়ে পড়বে এবং বাংলাদেশ এবং মায়ানমার সীমান্ত বরাবর গিয়ে 14 তারিখে এর মানে এর প্রভাবটা শেষ হয়ে যাবে। এর তো গেল ঘূর্ণিঝড় মোখার লাইভ আপডেট। এবারে ভারতের আবহাওয়া পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত আপডেট একটু দেখে নিই। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা? পশ্চিমবঙ্গে মোখার প্রভাবে আজ শনিবার রাজ্যের উপকূলবর্তী 3 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তর দক্ষিণ জেলা, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। তবে কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টি নিয়ে অনিশ্চয়তা থাকলেও আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী বুধবার থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার আশা করা যায় এবং মুর্শিদাবাদ ও পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা কমলেও 40 ডিগ্রির কাছাকাছি ছিল তিনি আরও জানিয়েছেন। এবং মোখা উপকূলে অগ্রসর হওয়ার সময় ঘূর্ণিঝড়ের সিস্টেম দিয়ে কিছুটা মেঘপুঞ্জ রাজ্যের উপকূলবর্তী দিকে চলে আসবে, এই মেঘ থেকেই উপকূল সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার এবং দুপুর নাগাদ বাংলাদেশ সংলগ্ন উত্তর মায়ানমার উপকূলে স্থলভাগে এই ঘূর্ণিঝড় মোখা আছড়ে পড়বে। সোমবার মঙ্গলবার পশ্চিমাঞ্চলে ও মুর্শিদাবাদ ফের তাপপ্রবাহের পরিস্থিতির আশঙ্কা রয়েছে, এরকমই জানানো হয়েছে। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। আর রবিবার পর্যন্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এটা বলা হয়েছে, তবে ঘূর্ণিঝড়ের প্রভাব দূরবর্তী উপকূল থেকে যারা দূরবর্তী জেলাগুলোতে প্রভাব পড়বে না। তো এ পর্যন্তই, এবারে আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।